অঘোষিত সম্রাট নাম্বার ওয়ান খ্যাত তারকা অভিনেতা শাকিব খান। অন্যদিকে টালিগঞ্জের একচ্ছত্র অধিপতি তুমুল জনপ্রিয় অভিনেতা জিৎ। বাংলাদেশ ও ভারতের এই দুই তারকা অভিনেতার আছে অসংখ্য ভক্ত অনুরাগী। আর দুই দেশের দুই সুপারস্টারের আলাদা আলাদা অসংখ্য ভক্তদের এবার এক করতে চলেছেন এক তরুণ নির্মাতা। সম্প্রতি ঢাকা কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে আলাদা আলাদা ভাবে অভিনয় করেছেন দুই দেশের দুই সুপারস্টার শাকিব খান এবং জিৎ। একই সময়ে বাংলাদেশ ও ভারতের সিনেমায় মুক্তি পেয়েছে তাদের ছবি শিকারী ও বাদশাহ। তুমুল জনপ্রিয়তা পেয়েছে ছবি দুটি। বাণিজ্যিক ভাবেও অতীতের যে কোনো সময় থেকে হিট করেছে দুই সুপারস্টারের দুই ছবি। আর এর থেকেই নাকি এক ছবিতে দুই দেশের দুই সুপারস্টারকে এক করার পরিকল্পনা এঁটেছিলেন এক নির্মাতা। গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব জিৎকে নিয়ে এক ছবিতে অভিনয় করানোর পরিকল্পনা নাকি এর মধ্যে বাস্তবায়নেরও দ্বার প্রান্তে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির ছবিটির বিস্তারিত জানানো হবে। তবে লোকমুখে শোনা যাচ্ছে আধার থেকে আধারে নামের একটি ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে দু দেশের দুই সুপারস্টার শাকিব এবং জিৎকে। তবে শাকিব ও জিৎকে এক সিনেমায় অভিনয় করার বিষয়ে দায়িত্বশীল কারো কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মূল চরিত্রে কারা অভিনয় করবেন, ছবির নাম কি বা যৌথ প্রযোজনার কিনা সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে দুই সুপারস্টারকে এক সিনেমার অভিনয় করাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হতে যাচ্ছেন এক তরুণ নির্মাতা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।